কালভার্টের উপর লাগানো দুর্নীতির একাধিক পোস্টার, কোথাও লেখা ড্রেনের জলে রাস্তা বেহাল, এই তো উন্নয়ন। এবার তোমায় ধরবে চেপে যাচ্ছে জনগণ, আবার কোথাও লেখা সৌরবাতির চোখ বুঝেছে পানীয় জল উধাও, সৃষ্টি ছাড়া উন্নয়ন প্রধান জবাব দাও, এমন একাধিক কবিতার ছড়ে রাজ্যের অনুন্নয়নের ছবিটাই তুলে ধরেছেন কেউ বা কারা। পাশাপাশি কবিতার মাধ্যমে টাকা চুরি, কাটমানি, স্বজন পোষণের অভিযোগ করা হয়েছে শাসক দলের বিরুদ্ধে। কাটোয়া 1 নম্বর ব্লকে খাজুরদিহি গ্রাম পঞ্চায়েতের আকাইহাট গ্রামের ঘটনা, পোস্টারের জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে এই বিষয়ে স্থানীয়দের মধ্যে থেকে উঠে আসছে মিশ্র প্রতিক্রিয়া। কিছু হয়েছে কিছু হয় নাই, মোটামুটি তাও বছর 5-6 হয়ে গেছে। জলের লাইটটা না ব্যাটাই তো নাই, কিছু বাকি আছে, কিছু হয়েছে, এগুলো হবে আস্তে আস্তে। গ্রামের একাধিক রাস্তা বেহাল, সৌরবাতি বিকল, অথচ পঞ্চায়েত প্রধানের টিনের চালের বাড়ি রূপ পেয়েছে পাকা দোতলা বাড়ি। তাহলে কি কবিতার ছলে বলে যাওয়া পোস্টারের কথাগুলোই সত্যি? পোস্টারের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। সামনে পঞ্চায়েত বোর্ড কে কারা মেরেছে আমি তো জানি না, আশা করি আমাদের যা উন্নয়ন এখানে হয়েছে মানুষ দেখলে বুঝবে, রাস্তাঘাট কোনো দিকে কোনো এতেই খামতি নেই। হ্যাঁ, আমরা যতটা পেরেছি করেছি, এইবারে এরা যারা করেছে তাদের নিজেদের কার্যসাধ্যের জন্যই হয়তো করছে। এলাকায় একটা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে, তার জন্যই এই ধরনের পোস্টার। এলাকায় আমাদের যে উন্নয়ন হয়েছে কি না এলাকার মানুষই জবাব দেবে। আর কাটমানি, কাটমানিটা আসবে কোথা থেকে? এলাকায় কি রয়েছে যে কাটমানি খাবে একটা প্রমাণ দিক। কাটমানির দিকে নজর থাকলে উন্নয়ন হবে কিভাবে? কটাক্ষ বিজেপির। পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আসবে তত এদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব বাড়বে, আর এলাকার উন্নয়ন কিছু হবে না, কেন কাটমানির দিকে যদি নজর থাকে তা উন্নয়ন কি করবে? তৃণমূল দলটা নিচে থেকে উপর অব্দি পুরোটাই কাটমানি ভরে গেছে। রাস্তা, ড্রেন নির্মাণের টাকা চুরি হচ্ছে, উন্নয়নের নামে হচ্ছে স্বজন পোষণ। পোস্টার ঘিরে একাধিক প্রশ্ন উঠছে। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।